ইউটিউব বিখ্যাত ফোন পে পাওয়াটা এটাই মজুমদারের কাছে পাঠিয়ে দেবো এক্ষুনি না পাঠা না তুই বাপ যদি আছে তার কাছে পাঠা আচ্ছা কারণ বাচ্চাদের মিড ডে মিলের টিপি নয় এখানে কারণ এই পাওয়াটা খেলে আপনি এর মধ্যে কোনো চর্বি জাতীয় খাবার পাবেন না চর্বি প্রমাণ করতে পারলে 50,000 টাকা পুরস্কার এই ইউটিউবের সামনে বলছি আচ্ছা তোমার এটা আমি পার্সোনাল কোশ্চেন করছি আমি যখন ঢুকছিলাম তোমার পাশের দোকান থেকে আমাকে বলছিল যে এত ভিডিও হয় বাট এখানে কেন ভিড় হয় না ভিড় তো ওখানেই হয় ভুল ধারণা ঠিক আছে এর এত হাইলাইট তো ইউটিউব হাওয়া হবে এখান থেকে যা খাবারটা তৈরি করতে হয় ভালো খাবারটা করতে জানতে হয় তবে তো ভালো খাবার হবে এখান থেকে চলে যা এখান থেকে যা নিজের দোকানে যা এই যে এত বকবক করছে আমার কাছে আমি পৌঁছে দেব আগাবে না এত বকবক কি করছে দেখলে ঠাকুর দরে কে আমি কলা খাইনি এটাই হচ্ছে আসল এটাই হচ্ছে আসল আমি পৌঁছে দেবো আমার কাছে তো এইভাবে পরোটা ভাজা হচ্ছে আর এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তরকারি এখানে ডিমের কারি আর এখানে পরোটা ইউটিউব বিখ্যাত ভারতের 1 নম্বর পরোটা সচরাচর এ পরোটা হয় কাঁচা আমি একে বিপরীত করি অর্থাৎ কড়া ভাজা কড়া ভাজা করার জন্য মানুষের শরীরের দিকে সুস্থতা কামনা করে মানুষের সুস্থতা কামনা করে এই পরোটা তৈরি করি আমি এই পরোটা খেয়ে আপনি অসুস্থ হবেন না স্কুল এখানে চারিদিকে অনেকগুলো তাই চর্বি দিলে পরোটা টেস্টি হয় এটা চর্বি ছাড়া পরোটা হয় এটাই পর্যন্ত পরোটা দেড়শো দিন আচ্ছা 150 নিয়ে যাবে ফোন পে পাওয়াটা এটাই ইউটিউব বিখ্যাত ফোন পে পাওয়াটা 18টা ভিডিও ইউটিউবে চলছে ফোন পে পাওয়াটা না 250 করে দিতে ওয়ার্ল্ড বিশ্ববিখ্যাত করার লক্ষ্য রয়েছে এই পাওয়াটার দোকানে এই পাওয়াটার দোকান এইভাবে পাওয়াটা বিক্রি করে কোনোভাবে কেউ লাভবান হতে পারে না আমি মানুষের সুস্থতা কামনা করে এই পাওয়াটা তৈরি করি এর নাম ফোন পে পাওয়াটা এই পাওয়াটা 18টা ইউটিউবে ভিডিও চলছে এই পরোটায় এই পরোটা আবার এই বেলগড়িয়া থেকে এসছেন আমার দাদারা আমার ভিডিও করছে এটা হচ্ছে বেলগড়িয়া ভিডিও চলছে বেলগড়িয়া থেকে দাদারা এসছে ইউটিউব ব্লগার এরা ভালো কাজ করে এরা যেখানে ভালো খাবার হয় ভালো কিছু হয় আপনাদেরকে দেখানোর জন্য এরা দৌড়ায় তো বেলগড়িয়া থেকে এই রোদের মধ্যে গাড়ি করে এসছে বুঝতে পারছেন আর খাবারটা অতিরিক্ত ভালো হবে বলেই আজকে আমার এই দোকানে দৌড়ায় ভালো হয় বলে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে এই আমার এক একটা আমার 18টা ভিডিওর মধ্যে এই যে 500 পাওয়াটা 18টা ভিডিওর মধ্যে কারোর 9.1 ভিউয়ার্স কারোর 7.5 ভিউয়ার্স কারোর 2.3 ভিউয়ার্স এই করে করে 18টার ভিডিও চলছে ইউটিউব বিখ্যাত ফোন পে পাওয়াটা এটাই আর দ্রব্যমূল্য বাজারে আমি একটু ভিড়টা দেখাই বিশেষ গ্যারান্টি দিয়ে বিক্রি করে এই হচ্ছে ভিড় দোকানের আর আমরা এখন বাইক রাখছিলাম আমার পেছনের দোকান থেকে চিৎকার করে করে বলছিল যে এত ইউটিউব থেকে ভিডিও হয় কিন্তু এখানে ভিড় হয় না কেন ভিড়টা তো ওখানে হয় তো আমরা এখন এসেছিলাম সত্যি দোকানটা ফাঁকা ছিল বাট আমরা আসার 2 মিনিট পর দেখছি দোকানটা পুরো ভিড় হয়ে গেছে তো এই হচ্ছে আমার পেছনের দোকানটা আর ওই দোকান থেকে চিৎকার করে করে বলছিল বাইক রাখার সময়
যে যতই এখানে ভিডিও করুক ভিড় হয় ওখানে, বাট আমার তো চোখে অন্য কিছু পড়ছে যাই হোক। তো এখন আমরা এখানে শুনলে হ্যাঁ এটা তো একটা যাই হোক উনি ক্লেম করছে পরোটায় চর্বি দেয়। তোমরা কমেন্ট করে জানাও যদি কেউ এটা এরকম জেনে থাকো, আমার ঠিক এই বিষয়টা জানা নেই। বাট আমরা আজকে এসেছি বাঘাযতীন মোড়ে, বাঘাযতীন মোড়ে এখানে ফোনপে পরোটাটা ট্রাই করতে, কারণ বহুদিন বহু ভিডিও 18টা ভিডিও যেমন বললো দাদা, তো আমরা আজকে হয়তো 19 নম্বর ভিডিওটা করছি, আমাদের নিয়ে 18টা, তো 18নম্বর ভিডিও করছি আমরা। আর পেছনে রয়েছে ফোনপে পরোটা, ভাইরাল একদম বলতে পারো ভাইরাল, আমাদের ভাইরাল করার কিছু নেই, এটা ভাইরাল হয়ে গেছে। বাট আমরা এসেছি ভারতবর্ষে ভাইরাল কাকুচে আছে, আমরা টেস্ট করবো, আমরা টেস্ট করে দেখবো যে পরোটাটা কত ভালো খেতে, কারণ পেটাই পরোটা আমি খুব কম জায়গায় খেয়েছি আর আজকে এখানে খাবো। চলো এই লকডাউনে 5 টাকায় 5টা রুটি 1 প্লেট আলুরদম খাইয়েছি প্রত্যেকটা অসহায় যে মানুষগুলো খেতে পাচ্ছিল না সেই সব মানুষের। 5 টাকায় 5টা রুটি রুটি 1 প্লেট আলুরদম, এটা থেকে লাইফ পাওয়া। আমি এমনি সমস্ত মানুষকে রক্তের কার্ড দিয়ে সাহায্য করি, যে কটা কার্ড লাগবে চলে আসবেন, রক্তের কার্ড আমার কাছে পাবে। এটা হচ্ছে এটা হচ্ছে সামাজিক মূলক কাজ। হ্যাঁ খাবো খাবো, আগে 1 প্লেট দাও তারপর 1 প্লেট। ওকে এই পরোটা আর তোমার পরোটার দাম কত? এই 150 গ্রাম পরোটার দাম মাত্র 20 টাকা। আচ্ছা আর ডিম কারি কত করে? ডিম কষা মাত্র 10 টাকা। এটা হচ্ছে ডিম কারি। আর তুমি গুগল পে ফোনপে নাও তাই তো? হ্যাঁ গুগল পে ফোনপে পেমেন্ট নেই। বাহ সবথেকে ভালো, 150 গ্রাম পরোটার দাম 18 টাকা যেটা শুনলাম, আর এখানে আয় 20 টাকা। 20 টাকা, ও সরি 20 টাকা, এই জন্য পুটু খুব সুন্দর শোনে। আর এখানে ডিম কষাটার দাম হচ্ছে 10 টাকা, খাবারই ফোকাস হয়ে গিয়েছি। আর এখানে আলুর একটা দম টাইপের দিয়েছে, একটা তরকারি টাইপের রয়েছে, এখানে একটা ডিম কষা রয়েছে, আর এই হচ্ছে পরোটা, সেই লেভেলের সব। আর পেটাই পরোটা আমার খুব ভালো লাগে খেতে, বাট খুব কম জায়গায় পাই, আমাদের ওখানে তো কোথাও পাওয়া যায় না সেরকম, বাট এখানে ফার্স্ট টাইম। চলো খাই ফার্স্টে তরকারিটা দিয়ে, মনে আর ডিলে একটা গুঁড়ো দিয়েছে খাবারে দেখা গুঁড়োগুলি নিতে পড়ছে না, পুরো ক্রিস্পি ক্রিস্পি একটা ব্যাপার লাগছে, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগছে। পরোটাগুলি সেই লেভেলের সব, বিশাল সব। চালু বাট ওই ঘুগনি মটর দিয়ে তরকারিটা খেয়ে গেছে তা কিন্তু বুনে রেখেছে, কটা ভিডিও আছে এটা 18 নম্বর ভিডিও হচ্ছে। ড্রিম ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইমোশন। আমরা যখন আসছিলাম আমরা খুঁজে পাচ্ছিলাম না, ইনফ্যাক্ট দাদা গাইড করছিল বাট আমরা বুঝতে পারছিলাম না, আমরা সোজা চলে গেছিলাম হ্যাংলাবাজের পাওয়ার এটাই। স্কুটি নিয়ে একটা দাদা যাচ্ছিল, সে হ্যাংলাবাজের ফ্যামিলি মেম্বার, সে আমাদের দেখে হাত নাড়ে এবং আমরা তখন কথা বলি, কথা বলতে বলতে আমি বলি আমি ফোনপে পরোটাটা খুঁজে পাচ্ছি না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, দাদা মতো একদম ডাইক গাইড করে দেয়, আমরা একদম জায়গার মতো এসে পৌঁছাই। আমি বলেছি বাঘাযতীন বাস স্ট্যান্ড থেকে যদি তোমরা যাদবপুর থেকে আসো তাহলে বাঁ দিকে ঢুকতে হবে, আর যদি অপোজিট ফুট থেকে আসো তাহলে ডান দিকে ঢুকতে হবে। অনিতা বেডিং সেন্টার তার ঠিক অপোজিটে হচ্ছে ফোনপে পরোটা, দুটো পরোটার দোকান আছে, আগের পরোটাটা নয় তার পরের পরোটাটা, কারণ আগের পরোটাটা লোকটা মানে ঢোকার পর থেকেই যেভাবে করা শুরু করেছিল মানে আমি বুঝতেই পারছি ওনার বিশাল গা চলছে এখানে এত কাকার ভিডিও হচ্ছে বলে। মানে ওই আমাদের এসএসকেএম ঘুগনি কাকু আছে না, দুজন ঘুগনি কাকু একদম সেম টু সেম কেস এখানে, আর ব্যবসার জায়গায় এরকম একটু চলবে। যাই হোক দেখো আমি ওই দোকানের ঘুগনি পরোটা কোনোটাই টেস্ট করিনি, সুতরাং আমি ওটা রিভিউতে যাবো না, বাট আমার এখানের কাকুর ব্যবহারও ভালো লেগেছে, পরোটার স্বাদও অতুলনীয়। খেয়ে যাই খেয়ে যাই
খিদের পেটে এটা বেস্ট। আমরা সকাল থেকে কোনো ব্রেকফাস্টই করিনি, আমি তো করিনি, পুরো করেছি না আমরা। এখন বাজে আমার তো হঠাৎ প্ল্যান হলো, মেন রোডে চলে যাচ্ছি 1:40 আমরা ব্রেকফাস্ট করছি। আচ্ছা বাবাই দা, আমি কিন্তু ক্যামেরার পিছনে আছি আর তোর জন্য নিচ্ছি তো। হ্যাঁ আলাদা করে নি, এটা খাবি নাকি? সে অসুবিধা নেই। তুই লুকি লুকি খাচ্ছিস কেন? লুকি লুকি খাচ্ছিস কেন? আজ পড়ে দেব বাবু। কেমন কেটে টাকা যে বলছিল যে আমি মানে আমি 2 নম্বর গেটে একবার খেয়েছিলাম কাকু। তোমার দোকানটা কতদিন হলো তাও? 20 ইয়ার্স 25 বছর 20 বছর ধরে চলছে, তারও বেশি। আচ্ছা তোমার এটা আমি পার্সোনাল কোশ্চেন করছি, আমি যখন ঢুকছিলাম তোমার পাশের দোকান থেকে আমাকে বলছিল যে এত ভিডিও হয় বাট এখানে কেন ভিড় হয় না, ভিড় তো ওখানেই হয়। ভুল ধারণা, কারণ ব্যাপার হলো আমার এটা তো চারিদিকে এমনিতে ছড়িয়ে গেছে, ওর যেটা ভুল ধারণা, ওর এই সমস্ত কমেন্ট আমি এই যে তোমরা আসছো, হ্যাঁ হ্যাঁ, এর খবরটাও কিন্তু এখানে আমি পৌঁছে দিয়েছি। আচ্ছা, বেলগড়িয়া থেকে আসছে অ্যাজ এ 19 নম্বর ভিডিও, তো এটাই ও তখন একটু চিন্তা ভাবনা করে নিয়েছিল যে একে কি করে উল্টো ভাবে উল্টো এ করে কথাটা বলা যায়। এখান থেকে যা খাবারটা তৈরি করতে হয়, ভালো খাবারটা করতে জানো, তবে তো ভালো খাবার হবে। এখান থেকে চলে যা, এখান থেকে যা, নিজের দোকানে যা, নিজের দোকানে যা, আমাদেরকে বলতে হবে না, নিজের দোকানে যা, না তো তোকে আবার সন্ধির কাছে পাঠিয়ে দেবো। এখন না যেখানেই যাচ্ছি এরকম কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। যেমন SSKM এর ঘুমনি কাকু সুন্দরভাবে সুস্থভাবে ব্যবসা করছে, পাশ থেকে আরেকজন এসে কাটি করছে, ঠিক সেরকমই একটা কেস দেখলাম এখানে ফোনপে পরোটাতে। বাট আমার কাছে তো ফুড ব্লগিং করা, আমার কাছে এইসব ঝগড়াঝাটি করা বা তুলে ধরা এগুলো নয়। বাট ইয়ার একটা রিয়েল ইনসিডেন্ট যেটা চোখের সামনে হয়েছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। যারা বাঘাজো দিন থেকে দেখছো তারা কমেন্ট করো তোমাদের কোন পরোটাটা বেশি ভালো লাগে। ডেফিনেটলি আমি চেষ্টা করব পরে একবার মানে তোমাদের কমেন্টগুলি চেক করে নিজের একটা ওপিনিয়ন দেওয়ার। বাট তোমরা ডেফিনেটলি কমেন্ট করো। বাট আমার পার্সোনালি ফোনপে কাকুকে খুবই ভালো লেগেছে, ফোনপে পরোটা কাকুকে ব্যবহার খাওয়া দাওয়া খুবই ভালো। যাই হোক, এটুকু ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলা বাজি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ওখানে অল্প শান্তিটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ, স্টেডিয়াম নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামি কোনো সীমা নেই।